হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 58টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি। ডিয়ার ভিউয়ার্স, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমরা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি, এখানে একটি পদ হচ্ছে 60 মধ্যক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে এটি 13তম গ্রেডের একটি চাকরি এবং এখানে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা। তো এই পদটিতেই শুধুমাত্র 56 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক পাশ করা থাকতে হবে এবং টাইপিংয়ের ক্ষেত্রে গতি থাকতে হবে। 60 লিপিতে গতি থাকতে হবে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের। তো এবং কম্পিউটারের ক্ষেত্রে গতি থাকতে হবে, কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দের এবং বাংলায় 25 শব্দের। এখানে মূলত আর 2টি পদ আছে, একটি হচ্ছে গবেষণা সহকারী এবং অন্যটি হচ্ছে উচ্চমান করণী। উভয়টি কিন্তু গ্রেড 13-এর একটি চাকরি এবং এখানে উভয় পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এবং এই 2টি পদে কিন্তু আপনারা শুধুমাত্র স্নাতক পাশে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং যে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এই পদেও আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তো এবার যদি আমরা দেখে আসি যে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনটি শুরুর তারিখ হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 15 জুন 2023 সকাল 9টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14 জুলাই 2023 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন এবং আপনারা বয়সটা হিসাব করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন 14/6/2023 তারিখ থেকে হিসাব করে আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাহলে মুক্তিযুদ্ধের আবেদন করতে পারবেন এবং 18 থেকে 30 বছরের মধ্যে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।